গুড আফটারনুন, আজ তোমাদের সাথে এক নতুন সদস্যের আমি আলাপ করাবো, যাকে হঠাৎ সৌভাগ্যবশত আমরা পেয়েছি বেশ কিছুদিন হলো, কিন্তু ভিডিওটা তখন বানাইনি কারণ তখন তার শরীরের অবস্থা এতটাই খারাপ ছিল যে ভিডিও বানানোর মতো ছিলই না। কিন্তু আমার মনে হয় যেহেতু পরিবেশ সংক্রান্ত, পশু পাখি গাছপালা, গ্রামের জীবনযাত্রা সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করে থাকি, তাই এবার সময় এসছে সেই সদস্যের সাথে তোমাদের পরিচয় করানোর। আগে তোমাদের সদস্যটাকে একবার দেখাই যে আমাদের বাড়িতে নতুন ফ্যামিলি মেম্বার কী হলো। দেখো, দেখো, এটা একটা শালিক পাখির ছোট্ট বাচ্চা। আমফানের ঝড়ের পর বেশ কিছুবার আরও বড় বড় ঝড় হলো আমাদের নামখানাতে, তখন একে আমরা পেয়েছি। আমাদের যে হাই স্কুলটা সামনে রয়েছে, সেই হাই স্কুলের তিনতলার ওপর থেকে, একদম তিনতলা ছাদের ওপর থেকে ঝড়ে বাসা সমেত নিচে পড়ে যায়। তাতে ওর মা বাবা বা বাকি ভাই বোনদের কোনো খোঁজ আর পাওয়া যায়নি, শুধু এ একাই পড়েছিল। আর যারা খেলার মাঠের ওপর দিয়ে যাচ্ছিল তারা বেশ কয়েকজন হয়তো ওর পায়ের ওপর দিয়ে চলে যাক বা কোনোভাবে ওর পায়ে আঘাত লেগে যাক, যেভাবেই হোক ও খুব আহত হয়ে যায়। খেলার মাঠে নিয়মিত বাচ্চারা খেলতে যাচ্ছে, কোনো কোনোভাবে হয়তো বল বা কিছু লেগেছে ওর পায়ে, বা ওপর থেকে পড়ার সময় কোনোভাবে লেগে যাক, ওর পায়ের সমস্যা আছে। বাচ্চাটা খুবই ছোট অবস্থায় আমরা পেয়েছি, আমাদের এক প্রতিবেশী দিদি ওকে আমাদের এখানে নিয়ে আসে, কারণ আমার মায়ের কাছে এর আগেও শারীরিকভাবে প্রতিবন্ধী এরকম অনেক পশু এসেছে এবং তারা মায়ের কাছে, মায়ের যত্নে বড়ও হয়েছে, বেঁচেও আছে। তোমাদের সাথে তো আমি শেয়ার করেছি আমাদের পোষ্য কুকুর ভুলুর ব্যাপারে। ভুলু তো একদম চোখে ঠিক মতো দেখতে পেত না, শুনতে পেত না, সেরকম অবস্থা থেকেই এসেছিল, আর এও আমাদের কাছে ঠিক তেমনই অবস্থাতেই এসছে। এর পায়ের একটু সমস্যা আছে, কিন্তু ও আসার পর থেকে ওকে অনেক যত্ন করে আজ এই পরিস্থিতিতে আনা গেছে, আর আমার মনে হলো এর সাথে তোমাদের পরিচয় করে নেওয়া উচিত। এইভাবে হাঁ করছে তার কারণ ওর খাওয়ার সময় হয়ে গেছে। ওকে এখন আমরা বিস্কুট বা মুড়ি, সেগুলো জলের মধ্যে ভিজিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে নরম করে, আলাদা করে কোনো জল দিচ্ছি না, কিন্তু এগুলো জলের মধ্যে ভিজিয়ে দিচ্ছি। যে কোনো পাখির ছানাকে বাইরের থেকে এখন গরুর দুধ ওটা আলাদা করে খাওয়ানোটা উচিত নয়, কিন্তু দেখো খাওয়ার জন্য কতটা ব্যস্ত। এভাবে আমরা ওকে অল্প অল্প করে সারাদিনে প্রায় 3-4 বার খেতে দিচ্ছি, কিন্তু খুবই অল্প পরিমাণে। আর খিদে পেলেই ও ডাকতে শুরু করে আর এভাবে মুখটা হাঁ করবে। তবে একটা জিনিস মাথায় রাখা দরকার, ছোট ছোট পাখির বাচ্চারা, ওরা খুব তাড়াতাড়ি ওদের খিদে পেয়ে যায়, কারণ ওরা খুব তাড়াতাড়ি, মানে খুব অল্প অল্প খায়, বারবার খায় ঠিকই কিন্তু খুব অল্প অল্প খায়, তাই ওদেরকে একটু ঘন ঘন আমরা খাওয়ার দিয়ে থাকি, কিন্তু পরিমাণে অল্প, আর ওদের খেতে একটু সময় লাগে, তাই ওদেরকে একটু সময় দিতে হয়। এখন যেহেতু বাইরের কোনো দানাশস্য ওরা খেতে পারছে না, খুবই ছোট, এই রিসেন্ট হলো ওর এই রকম গায়ে ছোট 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 সবে পালকগুলো আসতে শুরু করেছে, এর আগে তো কিছুই ছিল না। যখন আমাদের কাছে আসে তখন ঠিক এইটুকু ছিল, ছোট্ট, এখন এই এরকম অবস্থায় এসছে। আর এখন ছোট তাই সারাদিনে অনেকবার ওরা পটি করছে, সেজন্য ওদের পেটটাও খালি হয়ে যায়। দেখো কীভাবে তাকিয়ে আছে, খাবারটা দিলেই এবার খেতে শুরু করবে। এই দেখো ওদের মুখের ভেতরে যেটা করতে হয় সেটা হলো একটু ভেতরে খাবারটা দিতে হয়, দিলেই ওরা খেয়ে নেয় এভাবে। এখন আপাততভাবে আমরা ওদের এই মুড়ি ভিজিয়ে বা বিস্কুট জলের মধ্যে দিয়ে নরম করে খাওয়াচ্ছি। যখন ওকে কুড়িয়ে পাওয়ার পর আমাদের বাড়িতে নিয়ে আসা হয়েছিল, তখন ওর শারীরিক অবস্থা সত্যি খুব খারাপ ছিল, বাঁচবে কি না সেটারও একটা টালমাটাল অবস্থা ছিল।
কিন্তু এখন মনে হচ্ছে বেঁচে যাবে, মা ওকে প্রচুর যত্ন করছে। আর ও এত লড়াই করে বেঁচে থেকেছে কারণ পিঁপড়েরা ওকে টেনে নিয়ে চলে যাচ্ছিল খেলার মাঠের মধ্যে থেকে, যখন ওকে খুঁজে পাওয়া যায় তখন ও পুরো আধমরা অবস্থা। সেখান থেকে ও যে এতটা লড়াই করে এখনও পর্যন্ত বেঁচে থেকেছে সে কারণে মা ওর নাম রেখেছে বীরু, ওর সাহসিকতার কারণে। আর আমরা সবাই ওকে বীরু বলেই ডাকছি। একে আমরা আমাদের বাড়িতে যে স্বাধীনভাবে উড়ে বেড়াতে থাকা চুনিয়ামুনিয়া শালিক পাখির যে দলটা এসে খেতে আসে, আমরা ভেবেছিলাম তাদের কাছাকাছি রাখলে হয়তো ওরা একে আপন করবে, কিন্তু ভয় পাচ্ছিলাম যে ওরা যদি নিজেদের বাচ্চা নয় সেটা ভেবে যদি মেরে ফেলে। আমরা অনেকবার ওদের সামনে রেখেওছি একে, কিন্তু তারা কোনোভাবেই সাড়া দেয়নি আমাদের ডাকে এবং এর ধারে পারেও আসেনি, বরঞ্চ এসে ওকে ঠোঁট দিয়ে একটু খুঁটিয়ে দিয়েই পালিয়েছে। সে কারণে আমরা সাহস করিনি অন্য কোনো পাখির বাসায় ওকে দেওয়ার। আপাতভাবে ইচ্ছে আছে ওকে বড় করব, যদিও উড়তে শিখে যায় ভালো মতো, শারীরিকভাবে সক্ষম থাকে, তাহলে কখনো যদি স্বাধীনভাবে উড়ে যায় তো যাবে। আপাতভাবে ওকে উদ্ধার যখন করা হয়েছে আর আমাদের কাছে যখন এসছে, তখন আনন্দময় শকুন্তলম ভবনে আপাতত ও একজন স্থায়ী সদস্য। আপাততভাবে থেকে থেকে শুধু খাওয়ার পালা। দেখো এই সময় একদম খুব সরু যদি কোনো ড্রপার থাকে সে তার মধ্যে দিয়ে খাওয়ানো যায়, তবে এই আই ড্রপ ড্রপ যেগুলো হয় ওগুলো ড্রপারে এদের খাওয়ানো যায় না, তাই আঙুল দিয়ে যদি খাবারটা ধরি ওরা নিজেদের ইচ্ছে মতো নিয়ে নেয়। এখন খুব ছোট, মাত্র কয়েকদিন বয়স হলো, হয়তো এতদিনে প্রায় 18-20 দিন বয়স হবে। আমাদের কাছে যবে থেকে এসছে তবে থেকে যদি হিসেব করি মোটামুটি এমনই হবে ওর বয়স। আপাতত শুধু ওকে বাঁচিয়ে রাখাটাই একটা বড় চ্যালেঞ্জ, আর দেখা যাক, অনেক তো যত্ন করা হচ্ছে, যদি বেঁচে যায় সেটা আমাদের কাছে অনেকটা একটা ভালো সুখবর আর ওর জন্য অনেক ভালো ব্যাপার। তোমরা সবাই প্রে করো বীরুর জন্য, ও যেন বেঁচে যায়। ওদের মুখের ভেতরে দেখো, কোনো কিছু যদি খাওয়ার দেওয়ার হয় তখন দেখবো ওদের মুখের ভেতরেরটা, খাবারটা একটু ভেতরের দিকে দিলে ওরা ঠিক মতো খেতে পারে। এই দেখো ফেলেই দিল। সত্যি ওর মানে খুব কষ্ট, সেটা বুঝতে পারি, কারণ খুব ছোটোবেলাতেই মা বাবা পুরো পরিবারকে হারালো ঠিকই। যাই হোক, আমাদের পরিবারে এসে যখন পৌঁছেছে এই পরিবার ওকে কখনোই আলাদা করবে না, আর তাই সবাই ওর পাশে আছি। বীরুকে বাঁচাতেই হবে, তোমরা সবাই পাশে থেকো আর ওর জন্য প্রে করো। আপাতত এই পর্যন্ত, বীরুর সম্পর্কে আরও অনেক ইনফরমেশন তোমাদের পরের ভিডিওগুলোতে দেবো। টাটা।